আসসালামু আলাইকুম। আশা করা যায় সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোঅর্ডিনেটের জন্য রিটেনের প্রস্তুতিটা আমি কিভাবে নিব বা কিভাবে নিলে আমি আসলে ভালো একটা মার্কস ক্যাপচার করতে পারবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আসলে তোমরা বুঝতে পারবা যে আমি আসলে যে সমস্ত জায়গাগুলো বলবো সেই জায়গাগুলোতে বেশি ফোকাস করবো। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটা সাবজেক্টের শর্ট সাজেশন আছে ওনলি 140 টাকায়। তুমি ডেমো দেখতে চাইলে আমাদের এখানে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা কল করতে পারো। আর আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা শর্ট কোর্স আছে যেখানে মাত্র তোমার প্রতিটা ক্লাস প্রতিটা কোর্সে তোমার 12 থেকে 15 ঘন্টায় চৌদ্দ থেকে পনেরো ঘন্টায় শেষ করা হয়েছে। এবং ক্লাসের সাথে তুমি পিডিএফ পাবা, ক্লাসটা করবা, পিডিএফটা দেখবা, প্রস্তুতি শেষ, 45 মার্কের প্রস্তুতি, খুব ভালোভাবে কমপ্লিট হবে ফর এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, সো এটারও ডেমো দেখতে চাইলে তুমি এটাতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমাদের হেল্পলাইন নম্বর এটা। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমাদের কিভাবে আসলে এই রিটেন প্রস্তুতিটা আমরা নিব, তাই না? সো আচ্ছা, রিটেন নিয়ে এসে কথাবার্তা আমরা একটু বলবো আজকে। তো রিটেন আসলে আমাদের কিভাবে ফোকাস করতে হবে, ওকে? আচ্ছা, সো রিটেনের জন্য আমাদের সব থেকে বেশি মানে সমস্যা ক্রিয়েট করবে যেটা, সেটা হচ্ছে ম্যাথ। তুমি দেখবা বিগত 19 সাল থেকে, তো আমাদের এখন পর্যন্ত 2019 সাল থেকে তো 2022 সাল পর্যন্ত অ্যাডমিশনে রিটেন চালু হয়েছে, মানে 19 থেকে চালু হয়েছিল, 19, 20, 21, 22, লাস্ট 4 ইয়ার্স, অর্থাৎ 4 ইয়ার্সে আমাদের যত প্রশ্ন আসছে, সো 4 ইয়ার্সে 16টা প্রশ্ন আসছে। তুমি যদি দেখো সব থেকে কঠিন হয় ম্যাথ, সব থেকে কঠিন হয়। সো এটার জন্য আমি তোমাকে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক মানে সলভ করার বিকল্প কিছু নাই, কারণ তুমি যদি বিগত বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন 2021 সালের প্রশ্ন দেখো, ঢাকা ইউনিভার্সিটি 2টা প্রশ্ন বুয়েটের সরাসরি তুলে দিয়েছে ঢাবি, জাস্ট হালকা ডিজিট চেঞ্জ করছে, এবং বাকি 2টাও একই রকম সিমিলার। 2022 সালের কথা যদি বলি সিমিলার। সো আমি এখানে বলবো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, স্পেশালি বুয়েটে আসা ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই আপনি এটা কী বলছেন, ভার্সিটিতে তো কঠিন প্রশ্ন আসে, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তুমি প্রশ্ন ব্যাংক দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। ওকে, এবার আমি আসি তোমার ফিজিক্স, ঠিক আছে? আমি সোর্সগুলো বলবো, ওই জায়গাগুলো যদি পড়তে পারো ভালো একটা মার্কস তুমি তুলতে পারবা, ঠিক আছে, ইনশাল্লাহ। এবার হচ্ছে যে আমি যদি বলি ফিজিক্সের কথা, যদি বলি ফিজিক্সে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে তুমি একাডেমিকে ইন্টারমিডিয়েট যে স্যারের বইয়ের ম্যাথ করেছো, ওই স্যারের বইয়ের ম্যাথ, যে কোনো একটা স্যারের বইয়ের ম্যাথ A to Z ভালো করে যদি করতে পারো, তাহলে তুমি সব হয়তো পারবো না, 4টার ভিতরে হয়তো বা তুমি 3টা পারবা, 2টা শিওর পারবা, 3টা পারবা ইনশাল্লাহ ট্রাই করলে। 4টা পারা আসলে কমপ্লিটলি ইম্পসিবল, কারণ কি একটা ম্যাথ কঠিন থাকবেই, হ্যাঁ, তোমাকে বাধা দিবেই। সো তুমি যদি ভালোভাবে যে কোনো একটা স্যারের বই, যে কোনো একটা স্যারের বইয়ের ম্যাথ, সেটা হতে পারে তোমার যে কোনো একটা স্যারের বই, একটা স্যারের বই, ঠিক আছে? তো তোমার হচ্ছে যে যেমন হচ্ছে যে আমি বলি যদি তপন স্যারের কথা যদি বলি, অথবা হচ্ছে আমির স্যারের কথা যদি বলি, ঠিক আছে, এই 2টা তুমি করতে পারো, অথবা শেলু স্যার আছে, বাট শেলু স্যারের বইয়ের ম্যাথগুলো একটু কঠিন আর কি, কঠিন বলতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি হেল্পফুল হবে তোমার। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রির কথা। সো কেমিস্ট্রিতে আসলে যেটা বলবো সেটা হচ্ছে তোমার আলটিমেটলি মূল বইটাই ভালো করে পড়তে হবে, মূল বইটা পড়ার বিকল্প কিছু নাই। তুমি যদি কেমিস্ট্রির জন্য MCQ-এর যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলো অ্যানালাইসিস করে মূল বই থেকে পড়ো, তাহলে তোমার রিটেন প্রস্তুতি আসলে খুব ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে? সো এখানে টপিক অ্যানালাইসিস করে মূল বই থেকে পড়তে হবে, এখানে তোমার কাজ হচ্ছে টপিক অ্যানালাইসিস প্লাস হচ্ছে ওই অ্যানালাইসিসকৃত টপিকের উপরে মূল বই থেকে পড়তে হবে। মূল বই পড়ার পরে তুমি অনুরূপ প্রশ্ন বা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি যেখান থেকে সলভ করতে পারো সেটা হচ্ছে রিটেন সামিট, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আমি যদি বলি তোমার বায়োলজির কথা, বায়োলজি তোমার একদমই শর্ট প্রস্তুতি নেওয়া যায়, একদমই শর্ট প্রস্তুতি নেওয়া যায় বায়োলজিতে। সো আমি সেটার কথা যদি বলি তোমাদের, যে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি বায়োলজির জন্য আমাদের কী করতে হবে, কোন জায়গা থেকে ফোকাস করতে হবে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা যে ওই বৈশিষ্ট্য, ওই পার্থক্য, ঠিক আছে, উদাহরণ, এই জায়গাগুলো থেকে আসছে, বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে পার্থক্য,
ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার উদাহরণ, এই জায়গাগুলো থেকেই ফোকাস করবা, দেখবা যে এই জায়গাগুলো থেকেই আসলে বারবার প্রশ্নগুলো এসে থাকে। এবং তুমি এর এটা অবশ্যই পাঠ বৈশিষ্ট্য পার্থক্য উদাহরণ মূল বই থেকে পড়বা, তবে তোমার কিছুটা সহায়ক বই হিসেবে যে জিনিসটা হেল্প করবে বা যে বইটা হেল্প করবে সেটা হচ্ছে রিটেন সামিট, এই বইটা তোমার আসলে হেল্প করবে। ক্লিয়ার? তো তাহলে হচ্ছে যে বৈশিষ্ট্য পার্থক্য উদাহরণ যে সমস্ত অধ্যায়গুলোতে আছে সেই সমস্ত অধ্যায়গুলোতে যাও, সেই জিনিসগুলো পড়ো, রিটার্ন সাবমিট দেখো অনুরূপ কেমন প্রশ্ন আসছে তাহলে হবে। এবং এটা দেখো এর থেকে শর্ট প্রস্তুতি নেওয়া আসলে সম্ভব না। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক তুমি এটা বাদ দিবা, তো এই ম্যাথে হয়তো ধরা খাবা, এটা শিওর থাকো, ঠিক আছে। এটা তোমার পড়তে হবে, ফিজিক্সের জন্য যে কোনো একটা স্যারের বই তোমার অবশ্যই করা থাকা উচিত একাডেমিকে, সেইটাই তুমি যে কোনো স্যারের বই ভালোভাবে কমপ্লিটটা করো। কেমিস্ট্রির জন্য যেটা বললাম মূল বইয়ের বিকল্প নাই, এটাও মূল বইয়ের বিকল্প কিছু নাই, এটাও মূল বইয়ের বিকল্প কিছু নাই, ঠিক আছে। কারণ তুমি যদি শুধুমাত্র রিটেন সামিট পড়ে যাও তুমি তথ্যগুলো মাথায় রাখতে পারবে না, অবভিয়াসলি তোমার মূল বই থেকে জিনিসগুলো একটু ঝালাই করে তারপরে তুমি যখন রিটেন সামিটে যাবা তখন তথ্যগুলো মনে থাকবে, ঠিক আছে। আর অনেকে আছে মনে রাখতে পারে, তাদের জন্য ভাই ভালো, তারা তোমার মতো আগাও, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে একদম শর্ট একটা প্রস্তুতি, অ্যান্ড এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই জায়গাগুলো, বুঝতে পারছো? সো আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আসলে লাস্ট ফোর ইয়ার্সের প্রশ্ন দেখে যতটুকু মনে হয়েছে যে এই এই সোর্সগুলোতে তুমি যদি ভালোভাবে ফোকাস করতে পারো বা এই সোর্সগুলো থেকে যদি পড়তে পারো তাহলে একটা ভালো একটা মার্কস ক্যাপচার করা পসিবল, ঠিক আছে। সো এসলে আজকের এই ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।